করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ডাকবে সংস্থাটি 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র বিতরণ করেছে। স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গোলোলিয়া সরকার ঝর্ণা উপস্থিত থেকে তাদের এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পৃথকভাবে বিতরণ কর্মকাণ্ডে ডাকু উপজেলা নির্বাহী বিচার আব্দুল ওয়াদুদ, চাল্লা পৌর মেয়র সনদ বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংস্থাটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করতে গিয়ে অ্যাডভোকেট গোলোরিয়া স্বর্ণ ঝর্ণা এমপি বলেন, বাড়িতে কে আছে? কেউ নাই। এই যে দেখেন, এই যে বীজ দেখছেন, এই যে বীজ দেওয়া হয়েছে, এটা ফ্রেন্ডশিপ থেকে বীজ দিচ্ছে। জননেত্রী বলছে কোনো জায়গা যাতে খালি না থাকে, দোয়া করবেন, ঠিক আছে, দোয়া করবেন। এবং এখানে সিমাই, চিনি, তেল, ডাল, আপনার ঈদের যাবতীয় যা কিছু আছে। আপনি ফ্রেন্ডশিপ এনজিওর জন্য দোয়া করবেন সবাই, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, ভালো মানুষগুলোর জন্য দোয়া করবেন, যে ভালো মানুষগুলা আছে বলেই আজকে আমরা ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করবেন, এখন আমরা দুঃসময়ে আছি, যাতে আমরা এই করোনা পার হতে পারি, এই দুর্যোগ মুহূর্ত আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি। ডাকুবে সংস্থাটি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে, তবে করোনার মতো জাতীয় সংকটে তারা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়রা তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে তাদের এমন কর্মকাণ্ডের পরিধি বেড়ে সমগ্র ডাকুববাসীর জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে ফ্রেন্ডশিপ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আসগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, ডাকুব, খুলনা।